ফুটবল খেলে মিলল চাকরি। ফুটবল খেলে এর আগে চাকরি পেয়েছিলেন 10 জন মহিলা খেলোয়াড়, এবার চাকরি পেলেন আরো 5 জন। এলাকার মহিলাদের এমন সাফল্যে খুশি গোটা গ্রাম। না, এটা আমরা কোনোদিন জানতাম না যে হ্যাঁ আমরা এরকম ভাবে খেললে আমরা চাকরি পাবো। তবে একটা আশা ছিল যে খেলার সার্টিফিকেটের উপর ভিত্তি করে হয়তো আমরা কোনো কিছু ভবিষ্যতে করতে পারবো, কিন্তু কোনোদিনও ভাবিনি যে হুট করে এরকম খালি পায়ে আমরা খেলে চাকরি পেয়ে যাব। যার হাত ধরে মহিলারা সাফল্য পাচ্ছেন তিনি কোচ, তিনি পথপ্রদর্শক। এলাকার মহিলাদের ফুটবল প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার স্বপ্ন দেখেছিলেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার অন্তর্গত নন্দঝাড় ছাত্র সমাজের সম্পাদক চন্দন পাল। সেই স্বপ্ন সফল করতে মহিলাদের ফুটবল কোচিং দিতে শুরু করেছিলেন চন্দন বাবু। প্রথম দিকে কোচিং এ তেমন ভিড় হতো না, কোনো সাহায্য ছাড়াই কোচিং চালাতে হিমশিম খেতে হচ্ছিল চন্দন বাবুকে। কিন্তু সরকারি একটি ফুটবল টুর্নামেন্ট খেলার পর তার কোচিং ক্যাম্পের মোট 15 জন মহিলা খেলোয়াড় ইসলামপুর পুলিশ জেলায় সেবেক ভলান্টিয়ারে চাকরি পায়। আগে চাকরি পেয়েছিলেন 10 জন, শুক্রবার ইসলামপুর থানায় 2 জন এবং গোয়ালপুকুর থানায় চাকরি পেলেন আরো 3 জন মহিলা খেলোয়াড়। এই 15 জনের সাফল্য দেখে এখন অনেক অভিভাবকই তাদের মেয়েদের ফুটবল কোচিং এ পাঠাচ্ছেন এবং সাহায্যও করছেন, এমনই জানিয়েছেন কোচ চন্দন পাল। আজকে থানায় এসেছি, গতকালই আমাদের মেসেজ এসেছে যে আমাদের 5টা মেয়ে যারা বিগত বছর যাদের বয়স হয়েছিল না, যাদের বয়স এখন হয়েছে মানে 18+ হয়েছে, তারা সিভিক পুলিশ ট্রুপে জয়নিং করবে। খবরটা পাওয়ার পরেই থানায় এসেছি। এর আগে বিগত বছরে 10 জনের হয়েছে। কীভাবে হচ্ছে এরা? অ্যাকচুয়ালি এরা তো ফুটবল খেলে সবাই, এরা আমার নন্দঝাড় ছাত্র সমাজ সোসাইটি আছে সেই ক্যাম্পে ফুটবল খেলে আসছে বিগত বছর ধরে। 2018 সালে খেত নদী উৎসব একটা রাজ্য সরকারের একটা খেলা ছিল, সেই খেলাতে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং ব্লক লেভেল পার হয়ে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে সেখানে কমপ্লিট করেছিলাম এবং ডিস্ট্রিক্টে গিয়ে রানার্স আপ হয়েছিলাম। সেই সুবাদেই আমাদের এই সিভিক পুলিশের চাকরিটা দেওয়া হয়েছে। কতজন ছিল তখন টিমে? টিমে 17 জন ছিল। তো 17 জনের মধ্যে বিগত বছরে 10 জনের 18+ হয়েছিল, তারা জয়নিং করেছিল, বাকিরা 18+ হয়নি। তাই এক বছর পরে এদের 5 জনের হয়েছে, তাই এদের ডাকা হয়েছিল এবং সমস্ত কিছু তদন্ত করে ওদের আজকে জয়নিং দেওয়া হলো। 5 জনের মধ্যে কাদের কোথায় কোথায় জয়নিং করলো? 5 জনের মধ্যে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যেই সব রয়েছে, তবে ইসলামপুর থানাতে 2 জন জয়েন করলো, একজন হচ্ছে নিকিতা সিংহ, একজন হচ্ছে অনামিকা বালা। আর গোয়ালপুকুর ব্লকে 3 জন জয়নিং করবে, তাদের নাম সরলা মাহাতো, শুক্লা মণ্ডল আর নয়মে হাসদা। খুব ভালো লাগছে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, সত্যিই মনে হচ্ছে যে এদের জন্য কিছু একটা করতে পারলাম, খুব আনন্দের বিষয়। আগামী দিনে এই যে মেয়েরাও মানে খেলাধুলার মাধ্যমেও যে চাকরি পেতে পারে এই বিষয়টা মানে প্রমাণ হওয়ার পরে আপনি কী বলতে চান আর কি মানুষ? এই বিষয়টা আমি আগেই জানতাম যে খেলাধুলার মাধ্যমে চাকরি হয়, কিন্তু বাস্তবে কোনো দিন দেখিনি এবং আমার হাত ধরে হয়েছে, তাতে আমি অত্যন্ত খুশি। এবং বিগত বছরে এই সাফল্য পাওয়ার পর থেকে আমার মাঠে প্রচুর মেয়ে আসছে, আশেপাশে আমাদের শুধু নন্দঝাড় নয়, পামল, ওঝাপুকুর, কানাড়াগিন, সাবুডাঙ্গা কয়েকটা গ্রাম থেকে মেয়েরা আসছে, তাদের আমরা প্রতিনিয়ত প্রশিক্ষণ দিচ্ছি এবং তারা আজকে অনেকে রিয়েল ফুটবলার হয়ে ডিস্ট্রিক্ট লেভেল ব্যাপী ফুটবল খেলছে, ডিস্ট্রিক্টের বাইরে গিয়ে ফুটবল খেলছে, বিভিন্ন জায়গায় তারা সসম্মানে আজকে ফুটবল খেলতে পারছে, যেটা সবথেকে ভালো লাগার বিষয়। শুরুটা কতজন নিয়ে করেছিল? শুরুটা তো অ্যাকচুয়ালি আমি যখন শুরু করেছিলাম এটা 2015-16 শুরু করেছিলাম, তখন আমার উদ্দেশ্য শুধু এতটুকুই ছিল যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে শুধু আমরা ছেলেরা মাঠে দাপিয়ে বেড়াই, মেয়েরা কেন মাঠে দাপাবে না, তখন আমার এই চিন্তাভাবনাটা এসেছিল। তাই আমি ওদের ক্লাস 9, 10, 11, 12 এইভাবে টিম করে প্রত্যেক 15 বছরের আগে প্রত্যেক 15ই আগস্টের আগে আমরা 1 মাস ধরে ট্রেনিং করাতাম এবং তখন খালি পায়ে খেলা হতো। বাস্তবে এই খেত নদী উৎসবটাই আমাদের সুযোগ করে দিয়েছিল গ্রাম ছেড়ে বাইরে যাওয়ার এবং বাইরে গিয়ে তারপরে আমরা বুট পরিহিত হয়ে প্রফেশনালিভাবে ফুটবল খেলতে শুরু করি এবং ধীরে ধীরে আজকে এই সাফল্য। কতজন ছিল তখন প্রথম দিকে? কতজন ছিল প্রথম দিকে? খুব একটা বেশি ছিল না, 20-25 জনই ছিল। এখন কতজন আছে? এখন তো আমার প্রায় 100 জন আছে। কীভাবে চলছে তাদের এই দেখাশোনা বা কীভাবে খরচা, তার ব্যয়বহুল ব্যাপার আছে একটা, তো সেই জিনিসগুলো কীভাবে হচ্ছে? অবশ্যই এটা আমাদের যে আমাদের মেয়েরা রয়েছে এবং মেয়েদের অভিভাবকরা রয়েছে তারা এখন আমার পাশে দাঁড়াচ্ছে, কিন্তু যখন শুরু করেছিলাম কেউ আমার পাশে দাঁড়ায়নি,
অনেক দিন লড়াই করার পরে এই রাজ্য সরকারের অধীনেই আমি খেলাশ্রী প্রকল্প থেকে 1,00,000 টাকা পেয়েছিলাম। সেটা দিয়ে ওদের আমি ফিডিংটা দিতাম এবং তারপরে এটা যখন আস্তে আস্তে সার্কুলেট হলো, বিভিন্ন মানবিক বন্ধু মাঝে মধ্যে আমাদের ছোলা গুড় কিনে দিচ্ছে, সেটা দিয়ে আমাদের চলছে। এখন বাইরে যখন টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, কোনো কোনো মানবিক বন্ধু পাশে এসে দাঁড়াচ্ছে এবং সেইভাবেই চলছে। এখন আপনার নাম? আমার নাম চন্দন পাল। কোথায় আছেন, কী দায়িত্বে আছেন? আমি বর্তমান নন্দঝাড় ছাত্র সমাজ যে রয়েছে তার সেক্রেটারির দায়িত্বে রয়েছি। সাইড বাই সাইড আমি এদের পুরো খেলাটা আমি দেখে থাকি, আমার আন্ডারে অনেক কোচেরা রয়েছে।